বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, জনগণের ভাগ্য পরিবর্তন করতে হলে শুধু সংস্কার প্রস্তাবে থেমে থাকলে হবে না, মানুষের রাজনৈতিক ও অর্থনৈতিক মুক্তি নিশ্চিত করতে হবে। সিরাজগঞ্জ জেলা বিএনপির স্মরণ সভায় তিনি আরো বলেন, দেশে জবাবদিহিমূলক সরকার প্রতিষ্ঠায় বিএনপির বড় লক্ষ্য। মইনুল হাসানের রিপোর্ট। বৈষম্য বিরোধী আন্দোলনে শহীদদের স্মরণে সিরাজগঞ্জের বেলকুচি, চৌহলি ও এনায়েতপুর বিএনপির উদ্যোগে স্মরণ সভা ঘিরে স্লোগানে স্লোগানে মুখর হয়ে ওঠে সমাবেশ স্থল ও আশেপাশের এলাকা। স্মরণ সভায় শুরুতেই বক্তব্য দেন বিএনপির সিনিয়র নেতারা। সিনিয়র নেতাদের বক্তব্যের পরেই শুরু হয় অঝোর বৃষ্টি। প্রায় এক ঘন্টা পর বৃষ্টি থামলে লন্ডন থেকে ভিডিও কনফারেন্সে যুক্ত হয়ে বক্তব্য দেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বাংলাদেশের কোটি কোটি মানুষ কিছুদিন আগেও যাদের কথা বলার অধিকার ছিল না, এই দেশের মানুষ স্বৈরাচারের অপশাসনের কারণে তাদের যে মৌলিক অধিকার খর্ব করা হয়েছিল, তাদের যে মৌলিক অধিকার ছিনিয়ে নেওয়া হয়েছিল, সেই অধিকারকে পুনঃপ্রতিষ্ঠিত করার জন্য বহু মানুষ আত্মত্যাগ করেছিলেন। আজ সিরাজগঞ্জে, বিশেষ করে এনায়েতপুর, বেলকুচি, চৌহলি এই এলাকার যে মানুষগুলোর জন্য, যে মানুষগুলো আত্মত্যাগ করেছেন, যাদের জন্য আমরা আজ এখানে একত্রিত হয়েছি, সেই মানুষগুলোর সেই আত্মত্যাগ বা আত্মদান আছে। তারেক রহমান সতর্ক করে বলেন, জনগণের ভোটের অধিকার নিশ্চিত না হওয়া পর্যন্ত বিএনপির আন্দোলন চলবে। যেই মানুষগুলোর আত্মত্যাগের বিনিময় আজ দেশকে আমরা স্বৈরাচার মুক্ত করতে পেরেছি, এই মানুষগুলোর আত্মত্যাগ সেদিনই সফল হবে যেদিন আমরা মানুষের ভোটের অধিকারকে পুনঃপ্রতিষ্ঠিত করতে পারবো। এবং শুধু তাই নয়, এই মানুষগুলোর আত্মত্যাগ পরিপূর্ণভাবে সেদিনই 100% সফল হবে যেদিন আমরা বাংলাদেশের মানুষের রাজনৈতিক অধিকার পুনঃপ্রতিষ্ঠার পাশাপাশি আমরা বাংলাদেশের মানুষের অর্থনৈতিক মুক্তিও অর্জন করতে সক্ষম হব। আইন নিজ হাতে না তুলে নিয়ে দেশের কল্যাণে ঐক্যবদ্ধভাবে কাজ করতে নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান তারেক রহমান। মনুল হাসান, চ্যানেল আই, সিরাজগঞ্জ।